वेलकम टू बेंगल कृषि टीवी। बेंगल कृषि टीवी अपने स्वागतम। हमें रथीन मंडल आज के अपन सामने आबा चले एलम एक नतून विषय निये। जले मेशिनटी नामाले बछरे 12-15 लाख टाका आय किभावे करबें सेई विषय निये आज के आलोचना करबे प्रियंका सरकार आमार वाइफ। तार काछे आमरा शुने नेब मेशिनटी किभावे तैरी करते हबे एबं मेशिनटी तैरी करते कत की खर्चा पड़ेछे सेई विषय निये आज के से आपनादेर सामने आलोचना करबे। चलुन ताहले जाना जाक किभावे मेशिनटी तैरी करते होच्छे एबं मेशिनटी की की उपकारे लागछे। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও পরবর্তীকালে দিলে পরে আপনারা যাতে প্রথমে দেখতে পান। বর্তমানে মাছ চাষ এত এগিয়ে গেছে যে বেকারত্ব জীবন থেকে মুক্তি পাওয়ার একটি মাধ্যম হয়ে উঠেছে। আমি প্রিয়াঙ্কা সরকার বোলপুর দক্ষিণ নায়কপাড়ার এক ক্ষুদে মাছ চাষী। এই যে মোটর পাম্প বোর্ডটি দেখা যাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের মধ্যে বড় মাছ চাষে প্রথম পুরস্কার প্রাপ্ত আমার বাবা দিলীপ সরকার ও বোলপুর শ্রীনিকেতন ব্লকের এফিও সাহেব কল্লোল বাবু ফিশারি অফিসার কল্লোল মুখার্জি উপস্থিত আছেন। মাছ চাষে এখন সরকার নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তারই একজন মাধ্যম হলেন এফিও সাহেব। তিনি যথাযথভাবে সব রকম সুযোগ সুবিধা আমাদের চাষিদের দিয়ে থাকেন, তার কোনো তুলনা নেই। এই যে বোর্ডটি দেখা যাচ্ছে সেটি আমার বাবা দিলীপ সরকার তৈরি করিয়েছেন। এই বোর্ডটির দ্বারা জলের অ্যামোনিয়া কন্ট্রোল থাকে, জলে অক্সিজেন তৈরি হয়, মাছ খাদক পাখি যেমন পানকৌড়ি বক ইত্যাদির অত্যাচার থেকে রক্ষা হয়। 4-5 কুইন্টাল পর্যন্ত খাবার এই বটিতে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। ওষুধও চুন ছড়াতে কাজে লাগে এবং পুকুরের যে কোনো প্রান্তে এই বটি নিয়ে যাওয়া হয়। এই বটি তৈরি করতে মোট খরচা হয়েছে 20,000 টাকা, যেটি একটি অ্যারেটারের থেকেও কম খরচে অধিক লাভজনক জিনিস। বন্ধুরা, প্রিয়াঙ্কা সরকারের কাছে আপনারা জানতে পারলেন যে বোর্ডটার সাহায্যে আপনারা কি কি করতে পারবেন এবং বোর্ডটা আপনাদের কতটা সাহায্য করবে। আমি আবারও আপনাদের বলছি যে বছরে 12-15 লাখ টাকা আয় যে কথাটা বলেছি সেটা কীভাবে হবে, সেটা হবে এইভাবে যে আপনার বোর্ডটা তৈরি করলে আপনার অ্যারেটারে খরচা বেঁচে যাচ্ছে। একটা অ্যারেটার লাগাতে গেলে 30-40 হাজার টাকা খরচা এবং তার সাথে সাথে আপনার কারেন্ট খরচা। এই বোর্ডটা তৈরি করলে আপনার কারেন্ট লাগবে না এবং অ্যারেটারে যে খরচা হতো সেটাও হবে না। প্লাস বোর্ডটা যদি প্রতিদিন এইভাবে চলে আপনার জলে অক্সিজেন মিশবে, আপনার মাছের গ্রোথটা বাড়বে, অ্যামোনিয়া কন্ট্রোল থাকবে। মাছের গ্রোথ বাড়লেই আপনার যেটা 5-6 মাস লেগে যেত এইখানে সেটা 2-3 মাসের মধ্যে আপনার মাছটা বাজারজাত করা যাবে, ফলে আপনার প্রোডাকশনটা বেশি হবে, আপনার টাকাটাও বেশি হবে। এইভাবে আপনার বছর শেষে দেখা যাবে যে আপনার 12-15 লাখ টাকা আয় হচ্ছে। এবং 12-15 লাখ টাকা তো এমনি এমনি চলে আসবে না, আপনাকে সেটা প্রোডাকশনের ওপর আপনার নির্ভর করছে। প্রোডাকশন যত বাড়বে আপনার মাছটা তত বিক্রি হবে এবং টাকাটা আপনি সেটা দ্বিগুণ পাবেন। সেই হিসাবে আমি বলি, আমি কিন্তু এখানে কোনো রকম মিথ্যা কথা বা সাজিগুজি বলি না, যা বলি সত্যি সত্যি বলি। সেই জন্য আপনাকে শেষে বলে দিলাম কীভাবে প্রোডাকশনটা হবে এবং কীভাবে 12-15 লাখ টাকা আয় করবেন এবং বোর্ডটা কীভাবে তৈরি করবেন। নিচে ডেসক্রিপশন বক্সে সব কিছু লেখা থাকবে, সেখানে দেখে নেবেন।